হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়েরা চল। আজ তৈরি করে দেখাবো সমুচা বা স্প্রিং রোলের শীট রেসিপি, আর সেটাও হচ্ছে হোটেল স্টাইলের। হোটেলে কীভাবে সমুচার শীটগুলো তৈরি করে থাকে ঠিক তেমনভাবেই আমি আপনাদের তৈরি করে দেখাবো। প্রত্যেকটা স্টেপই ফলো করে থাকলে আপনারা ঠিক এমন করে আপনারাও শীট তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই শীটগুলো তৈরি করতে হবে। প্রথমেই আমি একটি মিশ্রিং বলে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্সড করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিক্সড করে একটা ডো তৈরি করে নিব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে, না বেশি নরম হবে না বেশি শক্ত হবে। যেমনটা আমরা রুটি বানানোর ক্ষেত্রে ডো তৈরি করে নিই ঠিক তেমন করেই আমরা ডোটা তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা সাইডে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট রেস্টে রাখার পর এখন এই ডোটা দিয়ে রুটি বেলে নিব। এই সম্পূর্ণ ডোটা দিয়ে আমি 8টা রুটি তৈরি করব, তাই সমান 8 ভাগে ভাগ করে নিচ্ছি। 8 ভাগে ভাগ করার পর আমি 4টা খণ্ড নিব। 4টা টুকরো নিয়ে আমি 1 1 করে 4টা রুটি বেলে নিব। খুব বড় করে বেলবো না, ছোট সাইজ করে একটু মোটা করে আমি 4টা রুটি বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি, ঠিক একইভাবে আমি এভাবে 4টা রুটি বেলে নিয়েছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু 3টা রুটিও একসাথে এভাবে বেলে নিয়ে আপনারা করতে পারেন, কিন্তু 4টা রুটি দিয়েও কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে। যাই হোক, আমি প্রথম রুটিটার ওপরে একটা ব্রাশ দিয়ে রেগুলার যে রান্না তেলটা আছে সেটা আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আঙুলের তালু দিয়েও কিন্তু তেলটা মাখিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিব শুকনো ময়দা, এর মধ্যে ছিটিয়ে দিব। খেয়াল রাখতে হবে চারো সাইডেই যেন সব দিকে খুব ভালোভাবে ময়দাটা থাকে, তেলটাও থাকে। দিয়ে নেওয়ার পর এখন আমি এর উপরে 2 নম্বর রুটিটা দিয়ে নিচ্ছি। 2 নম্বর রুটিটা দেওয়ার পর ঠিক আগের মতো করেই তেল ব্রাশ করে তারপর শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমি এর উপরে আবারও 3 নম্বর রুটিটা দিয়ে দিচ্ছি, ওটার উপরেও তেল আর ময়দা দিয়ে দিচ্ছি। তারপর তার উপরে 4 নম্বর রুটিটা দিয়ে নিব। 4 নম্বর রুটিটা দেওয়ার পরে আর আমি তেল ব্রাশ করব না, আর খুব বেশি ময়দাও দিতে হবে না, খুব সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আপনারা এবার বেলার পালা। এবার আমরা বেলে নিব মোটামুটি একটু আস্তে আস্তে, খুব সাবধানে আমাদের রুটি 4টাকে বেলে নিতে হবে। আর চারো সাইডে যে অসমান অংশ আছে এতে ভয় পাওয়ার কিছুই নেই, এটা আস্তে আস্তে বেলার ফলে এটা সমান হয়ে যাবে। আবার দেখা যাবে সমান যদি নাও হয় কিছুটা অসমান অংশ থাকে, এটাও একটা সুবিধা আছে যে আপনারা যখন রুটিটা হিট দিয়ে নেবেন ছেঁকে নেবেন তখন কিন্তু খুব সহজেই আমরা সাইডের অংশগুলো খুঁজে পাব। এভাবেই আস্তে আস্তে এভাবে আমরা বেলে নিব, এপাশ ওপাশ করে নিয়ে মোটামুটি বড় করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। আমার রুটিটা কিন্তু 8.5 থেকে 9 ইঞ্চির মতো বড় হয়েছে, আপনাদের একটু কম বা বেশিও হতে পারে। এখন আমি রুটিটা ছেঁকে নিব, আর অবশ্যই চেষ্টা করবেন রুটি বেলার পরে সাথে সাথে ছেঁকে নিতে। এটা যদি রেখে তারপর একসাথে সব বানানোর পরে ছেঁকতে যান তাহলে কিন্তু ভালো হবে না, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন, প্যানটা চুলাতে বসিয়ে দেওয়ার পরে হালকা একটু গরম হয়ে আসার সাথে সাথে তখনই রুটিটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়ি উল্টিয়ে নিয়ে রুটিটা এপাশ ওপাশ করে তারপরে একটু ছেঁকে নিতে হবে। এটাকে পুরোপুরি ভেজে নেওয়া যাবে না, যদিও আমারটা একটু কালারটা বেশি চলে এসেছে, চেষ্টা করবেন আর একটু কম কালার আসার। একটু হালকা সাদাটে হওয়ার সাথে সাথেই এটা উঠিয়ে নেবেন। আপনারা চাইলে প্যানের উপর রাখা অবস্থায়ও উঠিয়ে নিতে পারেন, বা আমার মতো প্যান থেকে নামিয়ে নিয়েও উঠাতে পারেন। আমি প্যান থেকে নামিয়ে একটি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। বোর্ডে নেওয়ার সাথে সাথে কিন্তু গরম থাকা অবস্থায় এভাবে 1 1 করে উপর থেকে টেনে টেনে সাইড থেকে তারপর রুটিটা খুলে নিতে হবে, 4টা রুটি আলাদা করে নিতে হবে। কিছুতেই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরে রুটি খোলা যাবে না, তাই যদি আপনারা পারেন চুলাতে থাকা অবস্থায় খুলে নিতে ওভাবেও পারেন, বা এভাবেও বোর্ডে আনার পরে গরম গরম অবস্থায়ও খুলে নিতে পারেন।
দেখতে পেলেন সাইডের অসমান অংশগুলোর কারণেই কিন্তু আমাদের সাইডগুলো খুঁজে পেতেও সুবিধা হচ্ছে আর টেনে টেনে খুলে নিতেও সুবিধা হচ্ছে। ঠিক এমনভাবেই শিটগুলো টেনে টেনে খুলে নিতে হবে। সবগুলো শিট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি 2 কাপ ময়দায় যে 8টা লিচি বানিয়েছিলাম সে 8টা লিচি দিয়ে আমার 8টা শিট তৈরি হয়ে গেছে। এখন আমি একটি স্কেলের সাহায্যে 4 সাইডটা সমান করে 4 কোণাচে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও রেখে রোল তৈরি করে নিতে পারেন বা লম্বাটে করে কেটে নিয়ে সমুচা তৈরি করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আর বাজারে যেরকম শিট তৈরি করা শিটগুলো কিনতে পাওয়া যায় ঠিক তেমনটা লুক আনার জন্য এভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি। মোটামুটি 4 কোণাচে করে আমি কেটে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার শিটগুলো কেমনটা পাতলা হয়েছে আর কতটাই পারফেক্ট হয়েছে। ঠিক এমনটাই পাতলা হবে। আপনাদের একটু স্টেপগুলো ফলো করে নিলে কিন্তু শিটগুলো এরকমই পারফেক্ট হবে আপনাদেরটাও। আর প্রথম স্টেপে দেখা যাবে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, এতে মন খারাপ করার কিছু নেই। কয়েকবার ট্রাই করলে এরকম পারফেক্ট শিট আপনারাও তৈরি করতে পারবেন। আর কেটে রাখা যে বাড়তি অংশগুলো আছে এগুলো ফেলে দিবেন না। এগুলো দিয়ে নাচোস বা আপনারা সমুচা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভেজে এটাকে ভেঙে সমুচার পুরের সাথে মিশিয়ে দিতে পারেন। আর তাছাড়া কিন্তু এটা তেলে ভেজে এমনিতে খেতেও খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের সমুচার শিট রেসিপি। আপনারা চাইলে স্প্রিং রোলও এটা দিয়ে তৈরি করতে পারবেন। আর এই শিটগুলো আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন একটা এয়ারটাইট বক্স বা এয়ারটাইট ব্যাগের মধ্যে, ফ্রোজেন করে প্রায় 1 মাস অন্তর রেখে খেতে পারবেন। আর এর পরবর্তী ভিডিওতে থাকছে এরকমই আরেক পদ্ধতিতে শিট রেসিপি, সেটা দিয়ে আপনার স্প্রিং রোল বা এরকম সমুচা বা অন্থনও তৈরি করতে পারবেন। সেটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনে বেল আইকনটাও চাপ দিয়ে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।